আসন্ন পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ প্রায় আসন্ন, আর তাই সব রাজনৈতিক দলগুলো তাদের দলের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করছে। শুক্রবার 29টি জেলার জেলা পরিষদের জন্য 13টি আসনে বিজেপি দল তাদের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করে। এদিন উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক ভগবান দাস, সুধাংশু দাস সহ অন্যান্য নেতৃত্বরা। মনোনয়নপত্র দাখিল শেষে বিধায়ক ভগবান দাস জানান, এবার পঞ্চায়েত নির্বাচনে মানুষ বিজেপিকে ভোট দেবে, বিজেপি দল সবকটি আসনে জয়লাভ করবে। ঊনকোটি জেলার জেলা পরিষদের সর্বমোট 13 জন প্রার্থী রয়েছেন 13টি আসনে, এবং এই 13টি আসনের আমরা আজকে মাননীয় ডিএম সাহেবের কাছে মনোনয়নপত্র দাখিল করেছি। এই কিছুক্ষণ হলো আমাদের মনোনয়নপত্র দাখিল শেষ হলো। আমরা আশাবাদী যে আমাদের 13 জন প্রার্থী জেলা পরিষদের বিপুল ভোটে জয়যুক্ত হবেন। তিনি আরো বলেন, দেশের মানুষের ভরসা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর, কারণ তিনি নানাহ উন্নয়নমূলক কাজ করছেন। অপরদিকে ত্রিপুরার মানুষের আস্থা রয়েছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উপর। নরেন্দ্রভাই মোদীর যে উন্নয়ন সারা দেশের প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প, তথা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীজি, উনি রাজ্যের মানুষের কল্যাণের জন্যে দিন রাত অবিরাম কাজ করে যাচ্ছেন, এবং তার সুফল আমরা পাচ্ছি। গ্রাম গরিব কিষাণ সবাই আমরা তার সুবিধা ভোগ করছি, তাতেই আমাদের বিশ্বাস ভরসা রয়েছে। যেমন রাজ্যের মানুষের আস্থা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর উপর, ঠিক মাননীয় মুখ্যমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির সম্পূর্ণ বিশ্বাস রয়েছে সমস্ত গ্রাম পঞ্চায়েতের ভোটারদের উপর, যে বিপুল ভোটে আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। রাজ্যের শাসক দল বিজেপি ইতিমধ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রায় সব আসনে প্রার্থী মনোনয়ন দাখিল করেছে, আর অপরদিকে কংগ্রেস ও সিপিআইএম দল এখনও তেমন সাড়া জাগাতে পারেনি। তবে পূর্ণ চিত্র পাওয়া যাবে আগামী 8 জুন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।